রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বাংলাদেশ তৈরিকর ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তৈরিকর ফেডারেশনের চেয়ারম্যান সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাস ভান্ডারীর সভাপতিত্বে কেন্দ্রীয় জেলা ও নেতৃবৃন্দের প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধী অপশক্তির অপতৎপরতা প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।